শুভেচ্ছা সবাইকে আইসিটি স্কুলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রোগ্রামিং কি সেই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম এবং ফ্লোচার্ট কি সেই ব্যাপারটাও আমরা এখন জানি। তো এই কোর্সটা যেহেতু এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা, তাই আমরা প্রোগ্রামিং চর্চার পাশাপাশি থিওরিটিক্যাল ব্যাপারগুলো আলোচনা করতে হবে আমাদের। আর এখানে আমরা মূলত কন্ট্রোল স্টেটমেন্ট পর্যন্ত আগাবো, অর্থাৎ কন্ট্রোল স্টেটমেন্ট বলতে আমরা ইফ এলস এবং সুইচ কেস, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখাবো এবং এগুলো নিয়েই বিভিন্ন এক্সাম্পল আমরা দেখাবো, বিভিন্ন রকমের ফ্লোচার্ট তৈরি করব। তবে এর চেয়ে অ্যাডভান্স ব্যাপারগুলো আমরা অন্য একটা কোর্সে আলাদাভাবে আলোচনা করব। এখন থেকে আমরা একটা পরিকল্পনা মোতাবেক এগিয়ে যাব, অর্থাৎ কোন লেকচারের উপর কোন লেকচার আসবে, কোন লেকচারের উপর কী পড়াবো আমরা, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অর্থাৎ প্রোগ্রামিংয়ের সিলেবাসটা, অর্থাৎ এই কোর্সটির সিলেবাসটা আমি আজকে ঘোষণা করব। তো সিলেবাস একটু দেখে নেওয়া যাক। আমাদের প্রোগ্রামগুলো লিখতে গেলে আমাদের যে সফটওয়্যারটা লাগবে, অর্থাৎ কোড ব্লকস, প্রথমে আমরা দেখব আমরা কোড ব্লকস কীভাবে ইনস্টল করব এবং সেখানে ফার্স্ট সি প্রোগ্রামটা কীভাবে লিখব। তো সেই লেকচারের পর আমরা দেখব দুটি সংখ্যা যোগ করার ফ্লোচার্ট। দুটি সংখ্যা যোগ করার ফ্লোচার্ট দেখার পর আমরা দেখব ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবলের কনসেপ্ট। এরপর আমরা সি প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব বিট এবং বাইট নিয়ে। এরপরে আসছে আমাদের সি প্রোগ্রামিংয়ে ফরম্যাট স্পেসিফায়ার, স্ক্যানএফ, প্রিন্টএফ ব্যবহার করার সহজ উপায়। এরপর দুটি নাম্বার যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করার সি ভাষার একটা প্রোগ্রাম দেখব। তারপরে আমরা থিওরিটিক্যাল ব্যাপারগুলো মূলত শুরু করব, অর্থাৎ বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানব। এই যে বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা নিয়ে আমরা আলোচনা করব, সেখানে কিন্তু আমাদের টপিকের নাম আমরা দিয়েছি বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা, বাট এর আন্ডারে কিন্তু আরও কয়েকটি ছোট ছোট লেকচার হতে পারে, যেটা আমরা যখন আমি লেকচারগুলো তৈরি করব তখন আমার প্রয়োজন অনুসারে লেকচার আরও ছোট ছোট কয়েকটি বাড়তেও পারে। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব অনুবাদক প্রোগ্রাম নিয়ে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব প্রোগ্রাম সংগঠন নিয়ে। তারপর আসছে প্রোগ্রাম সংগঠন, সরি, প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ নিয়ে। তারপর আমরা আলোচনা করব প্রোগ্রাম ডিবাগিং নিয়ে। এরপরে প্রোগ্রাম ডিজাইন মডেল নিয়ে আমরা লেকচার দিব। এরপরে আসছে সি প্রোগ্রামের গঠন। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব সি প্রোগ্রামের লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে, অর্থাৎ লোকাল গ্লোবাল এবং লোকাল চলক নিয়ে। তারপর আমরা সি প্রোগ্রামের ধ্রুবক নিয়ে কথা বলবো, সি প্রোগ্রামের অপারেটর নিয়ে কথা বলবো। এটুক পর্যন্ত আসার পর আমরা সব রকম ফ্লোচার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম নিয়ে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা বিভিন্ন এক্সাম্পল এর উপর ভিত্তি করে বিভিন্ন রকম ফ্লোচার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম রচনা করতে যাব। তো এর পরবর্তীতে যখন আমাদের যদি প্রয়োজন হয় ইফ এলস, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, যখন যেটা প্রয়োজন হবে, যে এক্সাম্পলের জন্য যেই আমাদের টুলসগুলো দরকার হবে, আমরা সেই টুলসগুলো তখন শিখে নিব। সো এভাবে আমরা আমাদের লেকচারটা সাজিয়ে নিব। আচ্ছা, তো এরপরে আমরা এভাবে এগিয়ে যাব আমাদের প্রোগ্রামিং সিলেবাসের উপর ভিত্তি করে। আপনারা আমাদের সবগুলো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে ওই গ্রুপের আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন আইসিটি স্কুলের।